নমস্কার, শুরু করছে ব্রেকিং বারোটা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে ভাঙনের খবরই সবার আগে দেবো, কারণ উত্তেজনা এতটুকুও কমেনি, বরং নতুন একটা তালিকা প্রকাশ করেছেন এলাকাবাসী আন্দোলনকারীরা। সেখানে বেশ কয়েকজন নিখোঁজ এমনটাই জানা যাচ্ছে, তাই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ভাঙন জুড়ে। নিখোঁজ বেশ কয়েকজন, গতকাল অশান্তির পর থেকে নিখোঁজ কয়েকজন গ্রামবাসী, অন্তত 15-16 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ অনেককে গায়েব করে দিয়েছে, অভিযোগ জমি আন্দোলনকারীদের একাংশের। আমাদের প্রতিনিধি ভাঙনে রয়েছেন গতকাল থেকে, সিজার মন্ডল, তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। সিজার, গতকাল থেকে পুলিশের অত্যাচারের যে অভিযোগ সামনে আসছে, তারপর নতুন করে এতজন নিখোঁজ, ঠিক কি অভিযোগ, কি তথ্য হাতে এলো এখন অবধি? দেখো, যেটা গ্রামবাসীদের অভিযোগ যে এই পাওয়ার গ্রিড সংলগ্ন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে 30-35টা গ্রাম রয়েছে, সেখানে পরশুদিন রাতের বেলা এবং গতকাল সকালবেলায় পুলিশি অভিযান হয়, এবং সেই পুলিশি অভিযানের পর থেকে কিন্তু বিভিন্ন গ্রাম মিলিয়ে প্রায় 15 থেকে 16 জন, পদ্মপুকুর মুন্সিপাড়া থেকে, মাছিভাঙা থেকে, এরকম বিভিন্ন গ্রাম থেকে 15 থেকে 16 জন কিন্তু গ্রামবাসীর, বিভিন্ন বয়সের মানুষের, তাদের খোঁজ নেই। এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে এলাকার মানুষ সবথেকে বেশি উদ্বিগ্ন, কারণ তারা বলছেন যে তাদেরকে তারা দেখেছেন যে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে পুলিশ প্রশাসনের কাছে তারা গেলে পুলিশ প্রশাসন কিন্তু তাদের তারা কোথায় রয়েছে সেই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। কারণ তারা যখন যাচ্ছেন, যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে নিয়ম অনুসারে তাকে আদালতে পেশ করতে হবে, সেখানে আইন মাফিক জামিনের আবেদন করতে পারবেন তার আত্মীয়রা, কিন্তু তাদের আদালতেও পেশ করা হয়নি। পুলিশ যে তাদের নিজেদের, তাদেরকে যে হেফাজতে নিয়েছে এমন কথাও বলছে না। সেই জায়গা জুড়ে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে কোনো দুষ্কৃতীরা তাদেরকে হয়তো অপহরণ করে রেখেছে এবং কোথাও আটকে রেখেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রশাসনের কাছে এই সদুত্তরটাই চান, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব প্রশাসন নিক। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে নতুন করে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কিন্তু এটাকে কেন্দ্র করেই ছড়াচ্ছে। সিজা, তোমার সঙ্গে দেখছি অনেক মানুষ আছেন, একটু তাদের নিজেদের মুখে যদি আমরা শুনতে পারি এই মুহূর্তে তারা কি ভাবছেন। আপনার মানে যারা নিখোঁজ হয়েছেন এরকম কেউ এখানে তার পরিবারের রয়েছেন বা গ্রামের মানুষ কেউ নিখোঁজ হয়েছেন? আমি শুনেছি খবরও দেখেছি, সেটাও আমি বলতে চাই, তাদেরকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, প্রচুর পরিমাণে মারধর করেছিল তাদের, এমনকি পরে যখন তাদের কি এখন তারা কোথায় রয়েছে কিছু জানা যাচ্ছে? না না, এরকম কোনো খবর নেই, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, মোটেই কিছু পাওয়া যাচ্ছে। তোমরা কিছু সন্দেহ করছো? আমরা সন্দেহ করছি যে পুলিশ নিয়ে গেছিল, ওনারাই জানেন কি করেছে। একটা যে অভিযোগ উঠছে তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে, সেটা তোমরা কি বলছো? না, অপহরণ বলতে অ্যাকচুয়ালি পুলিশ ধরে নিয়ে এসেছিল এটাই আমরা জানি, কিন্তু পুলিশ লুকিয়েছিল পাওয়ার গ্রিডের মধ্যে ঢুকেছিল এটাই আমরা জানি, তারপরে কিন্তু আমরা কিছু জানি না যে তারা কোথায় কি করছে না করছে কি হচ্ছে কিছু জানি না। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে কিন্তু এখনো কোনো স্বচ্ছ ধারণা নেই কোথায় তারা রয়েছেন, কারণ প্রাথমিকভাবে তারা দেখেছেন যে গণ্ডগোলের সময় পুলিশ তাদেরকে আটক করে, কিন্তু তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সিজার, গ্রামবাসীরা বলছেন যে তারা দেখেছেন, কিন্তু তারপর কোনো গতিবিধি, যেমন তুমি বললে এখনো আবছা একটা ধারণা, কিন্তু পুলিশ ছাড়া অন্য কোনো দিকে সন্দেহ? কারণ আন্দোলনকারীদের কেউ কেউ গতকাল বলছিলেন যে গুলি চলেছে এমন কিছু মানুষের হাতে, হাত থেকে গুলি বেরিয়েছে যারা পুলিশ নন, যারা পাওয়ার গ্রিডের মধ্যে ছিলেন, অনেকে পাওয়ার গ্রিডের মস্তান বলে তাদের চিহ্নিত করেছেন, সেরকম কোনো সম্ভাবনা? দেখো, সেই অভিযোগটা, এই অভিযোগটাও রয়েছে যে স্থানীয় কোনো দুষ্কৃতীরা, যাদের, যেটা কালকে থেকেই গ্রামবাসীরা অভিযোগ করছিলেন যে পুলিশের উর্দি পড়ে দুষ্কৃতীরা এর মাঝখানে ঢুকে পড়েছিল এবং এই গুলি চালানোর পেছনে তাদেরও ভূমিকা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এটাও সন্দেহ যে সেই সমস্ত দুষ্কৃতীরাও হয়তো এই গ্রামবাসীদের অপহরণ করে থাকতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশাসনের কাছে তাদের দাবি যে অবিলম্বে যেন প্রশাসন হস্তক্ষেপ করে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করে। সিজার, অনেক ধন্যবাদ তোমাকে, আমরা আবার পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। উত্তেজনা এখনো রয়েছে, কারণ 15-16 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গেল এটাই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, ক্রমশই দানা বাঁধছে উত্তেজনা। অন্যদিকে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে, গতকালই দুজনের মৃত্যুর খবর আপনাদের দেখিয়েছি আমরা। ভাঙর থেকে এবার নয়া কাণ্ড, ভাঙর কাণ্ডে এবার রাস্তা থেকে উদ্ধার হচ্ছে পুলিশের উর্দি, তা নিয়ে চাঞ্চল্যের মধ্যেই গাছের ডাল থেকে মিলল র্যাফের উর্দি, গ্রামের রাস্তা থেকে মিলেছে পুলিশের পোশাক, পুলিশের বেশে হামলা চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ গ্রামবাসীদের একাংশের।
গতকালই আন্দোলনকারীদের কেউ কেউ এই অভিযোগ করছিলেন যে পুলিশের পোশাক পরে কোন দুষ্কৃতি ঢুকে পড়েছে এবং তারাই তাণ্ডব চালিয়েছে গ্রাম জুড়ে। আজ তার সপক্ষে যেন খানিকটা পরিস্থিতি চলে এলো এবং গাছের ডাল থেকে উদ্ধার হলো পুলিশের উর্দি। সন্দীপ সরকার আরো জানাবে। সন্দীপ, দেখো এখনো পর্যন্ত এই উর্দি উদ্ধারের ঘটনায় যথেষ্ট সারা পড়ে গেছে গ্রামে। কালকে পর্যন্ত যেটা অভিযোগের পর্যায়ে ছিল, আজকে সেটা এভাবে উর্দি রাতের পোশাক পাওয়ার পর সেটা কিন্তু আর শুধুমাত্র অভিযোগের জায়গায় নেই। গ্রামবাসীদের দাবি যে বহিরাগত দুষ্কৃতীরা অভিযোগের আঙুল তুলছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের দিকে, তার দলবল পুলিশের পোশাকে এসে গ্রামে হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ জানাচ্ছেন বাসিন্দারা। তবে যেটা আরেকটা প্রশ্ন, যেটা বিভিন্ন সূত্রে আমরা পাচ্ছি যে যে মফিজুল মৃত্যু হয়েছে, যা সিএম হাসপাতালে এই মুহূর্তে রয়েছে, তার যে আঘাতের ধরন সেই আঘাতের ধরন কিন্তু বলে দিচ্ছে যে পুলিশের গুলি, আমরা দেখে থাকি পুলিশের গুলি, সেই গুলি শরীরে ঢুকলে যে ধরনের আঘাত হতে পারে, যে ধরনের গুরুতর আঘাত হতে পারে, এক্ষেত্রে কিন্তু আঘাতের ধরন ঠিক সেই রকম থ্রি রাইজেলের ইঞ্জুরির ক্ষেত্রে যা হয়ে থাকে। এখানেই একটি প্রশ্ন যে যদি বহিরাগত দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে থাকবে তাহলে কি তাদের কাছে পুলিশের অস্ত্রটাও ছিল, নাকি এটা পুলিশেরই মৃত্যু হয়েছে এই যুবকের? তবে সত্যি দিয়ে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট ধোয়াশ করেছে, অনেকগুলি প্রশ্ন রয়েছে যার উত্তর এখনো পর্যন্ত মেলেনি। সন্দীপ অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে তীব্র উত্তেজনা এই ঘটনাকে ঘিরে, গতকাল থেকে যে অভিযোগ গ্রামবাসীদের একাংশ করছিলেন আজ যেন তারই সপক্ষে তারা খানিকটা যুক্তি হাতে পেয়ে গেলেন। গাছের ডাল থেকে উদ্ধার হলো পুলিশের উর্দি, র্যাফের উর্দি কোথা থেকে এলো এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। মাছিভাঙ্গা গ্রামের রাস্তা থেকে পুলিশের উর্দি উদ্ধার হতেই ভাঙড় কাণ্ডে এখন নয়া মোড়। পুলিশের পোশাক পরে হামলা চালিয়েছে বহিরাগতরা, তারপর পোশাক ফেলে পালিয়ে গিয়েছে তারা, দাবি করছেন গ্রামবাসীরা। আমরা এই মুহূর্তে রয়েছি ভাঙড়ে, আর আমাদের সঙ্গে রয়েছেন গ্রামের স্থানীয় মানুষজন, এবং তাদের হাতে রয়েছে এরকমই পুলিশের উর্দি, যে উর্দি তারা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। দুটি স্টার রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ রয়েছে, এই উর্দি রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয় মানুষজন পান। আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে যে এই পুলিশের পোশাকগুলো এখানে পড়ে কেন? সব গুন্ডা বাহিনীরা যত আছে, আরাবুল, নান্নু বা হইবার, এদের সব গুন্ডা বাহিনী এসে পুলিশের পোশাক পরে ওরা বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে, সাধারণ মানুষকে দু তিনজনকে মেরেছে এখনো। হ্যাঁ, যাওয়ার সময় গুলি করতে, বোম মারামারি, বোম মারতে মারতে এখান থেকে চলে গেল। মানে এই এই পুলিশ গুলি চালায়নি, এই পুলিশের পোশাক, পুলিশের পোশাক পরে এই সমস্ত, পুলিশ তো আর খালি গায়ে বাড়ি যায়নি, যারা ডিউটিরা তো পুলিশ। আমাদের কাশীপুর থানার এসি ও আমাদের অভিজিৎ ঘোষ, সুভাষ ঘোষ, উনি তো আর স্বয়ং দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছে, সে তো এই পুলিশ গুলো, তারা অভিজিৎ ঘোষ, সুভাষ ঘোষ, তাদের পুলিশ তো খালি গায়ে বাড়ি যায়নি, তাহলে এই পুলিশের পোশাক গুলো আজকে আমাদের এখানে কেন? এই পুলিশই অত্যাচার, আমাদের ছাত্র, আমাদের মসজিদের কাজ ভেঙে দিয়েছে, কল ভেঙে দিয়েছে, এটা কি পুলিশের কাজ? পুলিশের যদি কাজ হয় তাহলে এই পোশাক কেন? আর পুলিশের কাজ সাধারণ মানুষের ঘর বাড়ি গুলো সব ভেঙে দিয়েছে। এই পোশাক গুলো আপনারা কোথা থেকে পেলেন? রাস্তায়। আর এখানেই উঠছে প্রশ্ন যে স্থানীয় মানুষজন যে অভিযোগটা বারবার করে আসছেন একদম প্রথম থেকে, যে গুলি চালানোর ঘটনায় পুলিশের থেকেও পুলিশের পোশাক পরে বাইরের দুষ্কৃতি বাহিনী তারা হামলা চালিয়েছে, সেই অভিযোগটাই কিন্তু আরো একবার সামনে আছে। এবং গ্রামবাসীরা যেটা বলছেন যে এই পোশাক কিভাবে রাস্তায় পড়ে থাকে এবং এই পোশাক কিভাবে রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, কেননা স্বাভাবিকভাবেই পুলিশের উর্দি সেটা রাস্তায় কিভাবে কুড়িয়ে পাওয়া যাচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। আর এই মুহূর্তে এই পুলিশের পোশাককে পাওয়াকে, রাস্তা থেকে পাওয়াকে কেন্দ্র করে কিন্তু নতুন করে একটা মোড় এই ঘটনায়, ভাঙড়কাণ্ডের একটা নতুন মোড় দেখা যাচ্ছে। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সন্দীপ সরকার, ভাঙড়।